রুম্বা রোবট ভ্যাকুয়াম এর নির্মাতা প্রতিষ্ঠান আইরোবট কেনার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। এজন্য অ্যামাজনকে গুনতে হবে $170 কোটি। এরই মধ্যে আইরোবটের সঙ্গে চুক্তিও করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠানটি। এর আগে অ্যামাজন অ্যাস্ট্রো নামের ঘরের নিরাপত্তায় ব্যবহার উপযোগী রোবট বাজারে আনে অ্যামাজন। ভার্চুয়াল সহকারী সেবা অ্যালেক্সা কাজে লাগিয়ে মুখের কথায় নিয়ন্ত্রণের সুযোগ থাকায় এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে রোবটটি। ফলে আইরোবট কেনার মাধ্যমে গৃহস্থালি কাজের ব্যবহার উপযোগী রোবট শিল্পে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে অ্যামাজন। রুম্বা রোবট ভ্যাকুয়াম কারো সাহায্য ছাড়াই ঘুরে ঘুরে মেঝে থেকে ময়লা পরিষ্কার করতে পারে। রোবট ভ্যাকুয়ামটি তৈরির পাশাপাশি এ বছরের শুরুতে আইরোবট ওএস অপারেটিং সিস্টেম চালু করে আইরোবট। অপারেটিং সিস্টেমটি কাজে লাগিয়ে রোবট ভ্যাকুয়ামে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা যায়।